আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। করোনার প্রথম দিকে যখন প্রথমবারের মতো গ্লাভস ব্যবহার করা শুরু করেছিলাম করোনার জন্য, তখন অ্যাকচুয়ালি মনের ভিতরে একটা খুঁতখুঁতানি কাজ করছিল যে আসলে কি গ্লাভসটা কাজ করছে নাকি হিতে বিপরীত হচ্ছে। তারপরে যদিও আমি আমার মতের সপক্ষে কোনো স্ট্রং যুক্তি সমর্থন পাইনি, তাই আর সেটা নিয়ে কখনো কথা বলিনি, তবে হ্যাঁ আমি নিজে গ্লাভস ব্যবহার করা বাদ দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, কারণ রিসেন্টলি আমি নোটিস করলাম যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সহ বেশ কয়েকটা ওয়েবসাইটে যে তারাও আলটিমেটলি সাধারণ মানুষের জন্য গ্লাভস ব্যবহারটা সমর্থন করছে না। তো ভাবলাম যে ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। তো আসুন আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আর শুরু করার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংকস আ লট। তাহলে আসুন শুরু করা যাক। আসলে যখন আমরা গ্লাভস পরি বা মাস্ক পরি বা গগলস পরি, তখন কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড ধরে নেয় যে আমরা এখন প্রোটেক্টেড, যে এখন আমাদের শরীরে ভাইরাস ঢুকবে না। গগলস এবং মাস্কের ব্যাপারে কথাটা ঠিক আছে, কিন্তু গ্লাভসের ব্যাপারে এটার মধ্যে কিছু শর্ত থাকে। গ্লাভসের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটাকে বলে ফলস সেন্স অফ সিকিউরিটি, মানে একটা মিথ্যা ধারণা মনের ভিতরে জন্মে যে আমি সিকিউর আছি। কারণ আমরা সবসময় শুনে এসেছি গগলস পরতে হবে, আপনার মাস্ক পরতে হবে, তারপরে গ্লাভস পরতে হবে। তাই আমরা যখনই গ্লাভস, মাস্ক বা গগলস পরতেছি আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা এখন সিকিউর, কিন্তু গ্লাভসের ক্ষেত্রে এটা সিকিউর না, এটাতে অনেক কিছু কথা থেকে যায়। কিন্তু এই যে আমাদের ভিতরে একটা ধারণা জন্মে যে আমরা সিকিউর, সেটা হচ্ছে মিথ্যা ধারণা। তো এই মিথ্যা ধারণাটাকেই তারা বলছে যে ফলস সেন্স অফ সিকিউরিটি। আসুন তাহলে ব্যাপারটা এখন ব্যাখ্যা করা যাক। আসলে আমাদের খালি হাত বা গ্লাভস পরা হাত, এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য একটাই। পার্থক্য হচ্ছে যে আপনি গ্লাভসটা বদলে ফেলতে পারবেন, খুলে ফেলতে পারবেন, কিন্তু আপনি আপনার হাত খুলতে পারবেন না বা বদলাতে পারবেন না। তো দেখুন যে আপনি গ্লাভস পরা অবস্থায় যেসব জায়গাগুলিতে হাত দিচ্ছেন বা যে কোনো জায়গা যেসব কাজগুলি করছেন খালি হাতেও ঠিক তাই করেন, কিন্তু গ্লাভসে আবার কোনো জীবাণুনাশক থাকে না। তার মানে আমাদের হাতে কোনো জীবাণু লাগলে সেটা যেরকম মারা যাচ্ছে না, গ্লাভসেও কোনো জীবাণু লাগলে সেটা মারা যাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন আমাদের হাত খালি থাকে, মানে যখন গ্লাভস আমরা পরি না, তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড চিন্তা করে যে আমার হাতটা স্যানিটাইজ করতে হবে, আমার হাত ধুতে হবে। এবং আমরা সবসময় মনের অজান্তে আমরা খেয়াল রাখি আমরা কোথায় হাত দিচ্ছি, তারপরে আমরা কোথায় হাত দিতে যাচ্ছি। তো আলটিমেটলি আমাদের একটা খেয়াল থাকে যে আমাদের হাতটা আবার ধুতে হবে, স্যানিটাইজ করতে হবে। কিন্তু গ্লাভস যখন আমরা পরা থাকি তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটা আসলে অত চিন্তা করে না। তখন তাদের ওই যে ফলস সেন্স অফ সিকিউরিটি, যেটা আমাদের অলরেডি ভিতরে গ্রো করে ফেলছে যে চশমা, মাস্ক এবং গ্লাভস পরলে আমরা সিকিউর। এবং চশমা মাস্কের ক্ষেত্রে ঠিক আছে এই ব্যাপারটা, কিন্তু গ্লাভসের ক্ষেত্রে সিকিউর না। এবং ওই দুটোর সাথে একসাথে বলাতে এটার ব্যাপারে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি ক্রিয়েট হয়ে যায়। আর যেহেতু মাস্কের প্রসঙ্গটা চলে আসলো, তাই মাস্কের ব্যাপারে আমরা জানি যে সর্বোচ্চ প্রোটেকশন দেয় N95, কিন্তু N95-এর স্বল্পতা রয়েছে, দামও অনেক বেশি। তাই আমি কিভাবে কম খরচে N95-এর মতো প্রোটেকশন পাওয়া যায় N95 ছাড়া কিভাবে N95-এর মতো প্রোটেকশন বা একটু ভালো প্রোটেকশন পাওয়া যায় কম খরচে, সে ব্যাপারে একটা ভিডিও করেছিলাম, সেটার লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে দেখে নেবেন। তাহলে এখন আমরা আবার আগের প্রসঙ্গে ফিরে যাই। ব্যাপারটা হচ্ছে আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যখন আপনি গ্লাভস পরা থাকেন না, তখন আপনি যখন রিক্সায় ওঠেন উদাহরণস্বরূপ, তখন খেয়াল রাখেন যে রিক্সা কোথায় আমি টাচ করলাম, তখন কিন্তু আপনি পারতপক্ষে এবং সম্ভবত কোনোভাবেই আপনি আপনার মুখে টাচ করেন না। যখন গ্লাভস আপনার হাতে পরা থাকে দেখা যায় গিয়ে কি আপনি রিক্সায় উঠলেন, রিক্সাতে উঠ থাকা অবস্থায় কোনো একটা ফোন আসলো বা আপনার ফোন করার দরকার পড়লো, আপনি গ্লাভস পরা অবস্থাতেই ফোনটা ধরে ফেললেন, মানে আপনার পার্সের ভিতরে বা ব্যাগের ভিতরে বা আপনার পকেটে আপনি হাত দিচ্ছেন।
এবং কি হলো তাহলে আপনার ফোন বা আপনার পার্স যেটা আপনি আবার কিছুক্ষণ পর যখন বাসায় ফিরবেন তখন যে জিনিসটা নিয়ে আপনি বাসায় ঢুকবেন সেটাতে আপনি ছড়িয়ে দিলেন এবং শুধু এখানে না যখন আপনি ভাড়া দিতে যান তখনও গ্লাভস থাকলে আপনি ওই গ্লাভস পরা হাত আবার যে পার্সে দিয়ে দিচ্ছেন এবং আলটিমেটলি পার্সের ভিতর বা ব্যাগের ভিতর বা পকেটের ভিতর আপনি কন্টামিনেটেড করে ফেলতেছেন যেটা যেসব জিনিসগুলো নিয়ে আপনার ঘরে ফেরার কথা ছিল আপনি সেগুলো আবার বলতে গেলে দূষিত করে ফেলছেন তো এর মাধ্যমে কি হলো যে এর মাধ্যমে আমরা আমাদের মনেরও জানতে গ্লাভসের মাধ্যমে আমরা ভাইরাসটাকে আর একটু বেশি স্প্রেড বা বেশি ছড়িয়ে দিচ্ছি মূলত এইটাই হচ্ছে ভয়ঙ্কর দিক এই গ্লাভস ব্যবহারের এই জন্যই আসলে এখন নিরুৎসাহিত করা হচ্ছে গ্লাভস ব্যবহারের জন্য এখন অনেকের প্রশ্ন আসতে পারে গ্লাভস যদি এরকম সমস্যাই থাকে তাহলে কেন ডাক্তাররা গ্লাভস পরছে বা নার্সরা কেন গ্লাভস পরছে তারা তো আরও ভালনারেবল সিচুয়েশন বা আরও রিস্কি সিচুয়েশনে আছে তারা হাসপাতালে কাজ করছেন এটার উত্তরে বলতে হয় যে ডাক্তার বা নার্সরা বা হাসপাতালের ভিতরে গ্লাভস যখন পরা হয় তখন কিন্তু গ্লাভস পরার পরে আরেকবার স্যানিটাইজার ইউজ করা হয় গ্লাভসের উপরে এবং কোনো রোগীর উপরে যখন কাজ করা হয় সাপোজ কোনো রোগীর নাকে নল দিতে হবে তখন যে গ্লাভসটা পরা হয় ওই নল দেওয়ার পরপরই যখন ওই রোগীর আবার যদি ক্যাথেটার দেওয়া লাগে একই বডি কিন্তু কিন্তু ক্যাথেটার যখন দেওয়া লাগে তখন দেখা যায় যে আবার গ্লাভস বদলানো হয় মানে ধরে নেন যে উইথিন 5 মিনিটস গ্লাভস চেঞ্জ করছে এবং গ্লাভস এরকম হাসপাতালে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে যেটা আপনি আপনার বাসায় বা প্রাত্যহিক জীবনে আপনি যেটা করেনি না গ্লাভস খোলাও কিন্তু একটা বড় ব্যাপার গ্লাভস খুলতেও কিন্তু আপনার একটু প্র্যাকটিসের ব্যাপার গ্লাভস কিন্তু হুট করে খোলা যায় না এবং গ্লাভস যদি আপনি ঠিক মতো যদি খুলতে না পারেন তাহলে কিন্তু আপনি পুরো ব্যাপারটা মাখামাখি করে ফেলবেন যেই উদ্দেশ্য আপনার ছিল যে আমি ভাইরাস আপনার হাত আপনি আপনার হাতে লাগতে দেবেন না দেখা যাবে শেষমেশ আপনি ভাইরাস তো হাতে লাগাবেন উল্টা আরও বেশি ছড়িয়ে দেবেন ওই সময় এই গ্লাভস কীভাবে খোলা যায় সেই ব্যাপারে একটা ছবিসহ পুরো প্রক্রিয়াটা দেখানো আছে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে আপনারা কাইন্ডলি দেখে নেবেন তার মানে দাঁড়াচ্ছে আসলে ডাক্তার নার্স বা হাসপাতালের সাথে আমাদের প্রাত্যহিক জীবনের গ্লাভসের সম্পর্ক করে আসলে লাভ নেই তারা প্রতি মুহূর্তেই বলা যায় গ্লাভস বদলায় গ্লাভসের উপরে স্যানিটাইজার ইউজ করে এবং আলটিমেটলি যে তারা জানে কীভাবে গ্লাভস খুলতে হয় মানে তাদের কাছে গ্লাভসটা সেফ এখন যেহেতু আপনি খালি হাতেও স্যানিটাইজার ইউজ করছেন এবং আপনাকে গ্লাভস পরলেও আপনাকে গ্লাভসের উপরে স্যানিটাইজার ইউজ করতে হবে তাহলে কেন আপনি খালি হাতেই ইউজ করবেন না খালি হাতে ইউজ করলে আরও বেশি সম্ভাবনা থাকে আপনার মাথায় আরও বেশি কাজ করবে যে আপনার হাত ধোয়া উচিত বা হাত ধোয়ার সময় হয়ে গেছে বা আপনার স্যানিটাইজার ইউজ করা উচিত দেখুন একবারেই যে গ্লাভস ব্যবহার করা যাবে না তা না আমাদের অনেকেরই হাতে কাটা ছেঁড়া থাকতে পারে অ্যালার্জিক সমস্যা থাকতে পারে কোনো ডার্মাটাইটিস থাকতে পারে বা আপনার ব্রোকেন স্কিন থাকতে পারে সো এই ক্ষেত্রে এসব ক্ষেত্রে আপনি গ্লাভস ইউজ করতে পারেন তবে হ্যাঁ ডেফিনেটলি সতর্ক থাকবেন যাতে ছড়িয়ে না যায় আশা করি আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি এবং তারপরে যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার কনফিউশন দূর করে দেওয়ার আর মনে রাখবেন এটা এমন একটা সময় যখন আপনার সামান্য খামখেয়ালির জন্য আপনি তো বিপদে পড়বেনই উল্টো আপনার আপন যিনি আপনার খুবই প্রিয় মানুষ উনিও বিপদে পড়ে যেতে পারেন তাই সতর্ক থাকবেন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় ইনশাল্লাহ যদি আমরা একটু মেনটেন করি এই সতর্কতাগুলো ইনশাল্লাহ আমরা অচিরেই এই মহামারী থেকে রক্ষা পাবো আশা করি এই পুরো আলোচনাটা আপনার উপকারে লাগবে যদি মনে করেন যে উপকারে লাগছে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ